সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি কথা বলতে যাচ্ছি ইউটিউব চ্যানেল অপটিমাইজেশন বা ভিডিও এসইও করে আমরা মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবো কিনা, এবং আমি একটা ক্লায়েন্টের কাছ থেকে মাত্র 6 মাসের মধ্যে আমি কিভাবে প্রায় 2,50,000 টাকার মতো নিলাম, এটা কি কাজ করে সেটা সম্পর্কে আমি বলবো, এবং আমি লাইভ দেখাবো যে আসলে ইনকাম করছি কিনা। আমি প্রায় একটা অ্যাকাউন্টে শুধু ইউটিউব চ্যানেল বা ভিডিও অপটিমাইজেশন এসইও করে প্রায় আমি 10 লাখ টাকার মতো ইনকাম করছি। আমরা যারা ভাবি যে আসলে ইউটিউব এখন আমরা কাজ পাচ্ছি বা এখন কাজ পাচ্ছি না, এখন মার্কেট প্লেসে নামলে 6 মাস পরে কেরিয়ার হবে কি না, আসল কথা হচ্ছে আপনাকে লেগে থাকতে হবে। আপনি যে কোনো মার্কেট প্লেসে লেগে থাকলে আপনি ভালো কিছু করতে পারবেন। বর্তমানে ইউটিউবের চ্যানেল এসইও বা ভিডিও অপটিমাইজেশনের প্রচুর চাহিদা আছে, এবং আমাদের স্টুডেন্টরাও অনেক পরিমাণে এখান থেকে ইনকাম করতেছে। আমাদের কয়েকটা স্টুডেন্ট তো মাসে প্রায় 1 থেকে 1.5 লাখ টাকার উপর ইনকাম করে শুধুমাত্র ইউটিউব চ্যানেল এসইও বা ভিডিও অপটিমাইজেশন করে। তো বিষয় হচ্ছে এটা ভবিষ্যতে কীরকম হবে, ভবিষ্যতে বলতে যতদিন আমাদের ইউটিউবটা থাকবে, হয়তো আমাদের এসইওর সিস্টেমটা বা কিওয়ার্ড রিসার্চের সিস্টেমটা এগুলো আপডেট হবে। এআই সম্পর্কে পর্যাপ্ত নলেজ রাখতে হবে, কীভাবে আমরা এআই দিয়ে আমাদের চ্যানেলের জন্য বা আমাদের ক্লায়েন্টের ভিডিওর জন্য কীভাবে আমরা অপটিমাইজেশন করতে পারি, চ্যাটজিপিটি কীভাবে কাজে লাগাতে পারি, বিডিআই কিউর এআই কীভাবে আমরা কাজে লাগাতে পারি, এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাব, ঠিক আছে? আমাদের অন্য অন্য সেলাররা দেখা যাবে যে এগুলো শিখবে, আপনি কিন্তু পিছিয়ে যাবেন, পরবর্তীতে দেখা যাবে যে আপনাকে জোরে পড়তে হবে। কিন্তু আপনি যদি সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আপনিও এখানে পর্যাপ্ত পরিমাণ কাজ পাবেন। এবং শুধু যদি আপনি মনে করেন যে আমি এই কাজটা শিখেই আমি মার্কেট প্লেস কাঁপাবো, আশা করি যে আপনি করতে পারবেন বা কাঁপাইতে পারবেন, ঠিক আছে? এটার প্রচুর চাহিদা, বর্তমানে এটার চাহিদা প্রচুর, এবং আপওয়ার্ক এবং ফাইবারের দুইটা জায়গায় কিন্তু খুবই ভালো কাজ পাওয়া যায়, এবং ঘন্টাতে প্রায় আমাদেরকে $15 থেকে $20 মতো কিন্তু আপওয়ার্কে চার্জ করা যায়। তো আপনারা চাইলে কিন্তু এই কাজটা শিখে মার্কেট প্লেসে এবং আউট অফ মার্কেট প্লেসে উভয় জায়গায় কিন্তু আপনি সার্ভিস দিতে পারেন। চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই, কীভাবে 6 মাস সময়ের মধ্যে প্রায় 2,50,000 টাকার মতো ইনকাম করলাম সেটা আমি দেখাচ্ছি। তো এবং আপনাদেরকে দেখাবো বর্তমান কম্পিটিশন কীরকম আছে, চাহিদা কীরকম। ওকে, চলুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। তো আমার স্ক্রিন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমি টোটাল প্রায় 14টা অর্ডার কমপ্লিট করছি আমি। তার বর্তমানে তার আরেকটা অর্ডার চলতেছে $200, এখানে ইন প্রোগ্রেস যেটা দেখাচ্ছে এটা $200 একটা প্রজেক্ট। আমি এটাকে একটু রিলোড করে আপনাদেরকে দেখাই। আমি এই অ্যাকাউন্টের ভিতরে আমার প্রায় $10,000 উপরে ইনকাম হয়ে গেছে এই অ্যাকাউন্টের ভিতরে। আমি একটু রিলোড করে আপনাদেরকে আবার দেখাই যে সিস্টেমটা কি। দেখেন এখানে $200 অর্ডার, এটা হচ্ছে মাইলস্টোন অর্ডার, এটা হচ্ছে ওই ক্লায়েন্টেরই অর্ডার আর কি। তো আমরা এখান থেকে তার অর্ডার কমপ্লিট করছি হচ্ছে প্রায় 14টা, মানে 13টা কমপ্লিট হয়েছে, 14টা রানিং। তো আমি কত ডলার করে নিছি একটু যদি আমরা নিচের থেকে হিসাব করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমি তাদের কাছ থেকে কত টাকা নিছি এই ক্লায়েন্টের কাছ থেকে। তো যদি আমরা একটু হিসাব করি এখানে 60, ওকে আমি একটু ক্যালকুলেটার করি, এখানে হচ্ছে 60, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 30, তারপরে হচ্ছে 200, তারপরে হচ্ছে 10, তারপরে হচ্ছে 330, তারপরে হচ্ছে 10, তারপরে আবার 10, তারপরে আবার 200। ওকে ফাইন, তারপরে আমরা একটু উপরের দিকে যাব, একটু উপরের দিকে যাব, এখানে 200, তারপরে 250, তারপরে হচ্ছে আবার 200, তারপরে হচ্ছে আবার 200, তারপরে হচ্ছে আমরা আবার একটু উপরের দিকে দেখব, এখানে এখানে আবার 200, ওকে 200। তো আবার উপরেরটা চলতেছে বর্তমানে 200। হ্যাঁ, প্রায় $2,100 কাজ আমি শুধুমাত্র একটা ক্লায়েন্টের $2,100 অর্ডার আমি কমপ্লিট করছি, মানে টোটাল অর্ডার আমার পড়ছে আর কি $2,100 একটা ক্লায়েন্টের প্রজেক্ট। এগুলো সবগুলোই কিন্তু ইউটিউব ভিডিও এসইওর কাজ। জাস্ট আপনারা যদি মনে করতে পারেন যে আসলে এসইওর কাজ শিখে কিছু হবে না, এটা কিন্তু সম্পূর্ণই আসলে আপনাদের ভুল ধারণা। কারণ ইউটিউবের প্রজেক্টগুলো এটা সারা জীবন করতে হবে, যেমন একটা ক্লায়েন্টের এতগুলো অর্ডার আসছে, তো প্রতিটা ক্লায়েন্টেরই কিন্তু এখানে অর্ডার আসতেছে, এবং তিনি কিন্তু আমাকে বাইরেও অনেকগুলো অর্ডার করছে। হ্যাঁ, বাইরেরগুলো আমি নাই বললাম, শুধু আমার যেটি ফাইবারের ভিতরে দেখা যাচ্ছে
এরই জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এখানে আমার $2100 শুধু একটা ক্লায়েন্টের অর্ডার পড়ছে। ঠিক আছে, আমরা যদি একটু মার্কেট প্লেসটা একটু রিসার্চ করে আপনাদেরকে দেখাই, আমরা যদি একটু ফাইবারে চলে যাই যে ইউটিউব চ্যানেল এসইওর কাজগুলো কীরকম পাওয়া যায়, আমরা যদি এখানে লিখি ইউটিউব চ্যানেল, চ্যানেল এসইও বা ভিডিও এসইও আমরা লিখতে পারি, অথবা ভিডিও এসইও, ভিডিও এসইও, ওকে, এটা লিখে যখন আমরা সার্চ করব ভিডিও এসইও, তখন আমাদের সামনে খুব একটা প্রতিযোগিতা দেখতে পারবেন না। এখানে 6700 প্রতিযোগী। আর এখানে যদি আপনি একটু ইউটিউব কথাটা লাখান, যেমন ইউটিউব ভিডিও এসইও, তাহলে একটু কম্পিটিশন বেড়ে যাবে 58,000। আর এখানে কিন্তু অনেক কাজ পাওয়া যায়, হ্যাঁ অনেক কাজ পাওয়া যায়। একটু দেখেন, খেয়াল করেন, আপনাকে মিশ্রিতভাবে কিওয়ার্ড অপটিমাইজেশনগুলো করতে হবে, আপনার গিগ অপটিমাইজেশনটা প্রপারলি করতে হবে, অবশ্যই বড় কিওয়ার্ড ছোটো কিওয়ার্ডগুলো দিয়ে আপনাকে কম্পেয়ার করে বা একটা মিশ্রিতভাবে একটা টাইটেল জেনারেট করতে হবে, সমস্ত কিছু করতে হবে আর কি। এটা আমরা আমাদের স্টুডেন্টদেরকে শিখাই কীভাবে খুব দ্রুত 1-1.5 মাসের ভিতরে আপনার গিগ ফার্স্ট পজিশনে নিয়ে আসতে পারেন। তো এটা আমাদের হচ্ছে মার্কেট প্লেসের অ্যালগোরিদম এর কোর্সের ভিতরে এখানে থাকে। তো এখানে দেখেন এই একটা লোকের 43টা অর্ডার বর্তমানে রানিং আছে, তিনি শুধু ইউটিউব ভিডিও এসে করে এবং প্রতিটা ভিডিওর জন্য তিনি $25 করে নিচ্ছে। স্ট্যান্ডার্ড নিচ্ছে $125 এবং প্রিমিয়াম নিচ্ছে $195। এবার যদি আপনি এখানে আরেকটা যদি আমরা দেখি, এখানে 15টা অর্ডার রানিং আছে। ঠিক আছে, এখানে 15টা রানিং আছে, তো এটাও আমার স্টুডেন্ট। হ্যাঁ, তারপরে যদি আমরা এখানে যদি দেখি এই একজনের 10টা অর্ডার রানিং আছে। যদি এখানে র্যাঙ্ক করাইতে পারেন তাহলে আপনাকে আর ঠেকাইকে ইউটিউবে দেখেন প্রচুর কাজ, কেউ কেউ হাজারের উপরে অর্ডার কিন্তু কমপ্লিট করছে, একজন 8টা অর্ডার রানিং আছে। তো এবার যদি আমি প্রথমটা যদি দেখাই, তিনি কিন্তু একদিনে এই জায়গায় আসে নাই, আর ভবিষ্যতে কিন্তু তার এখান থেকে ছিটকে যাওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ এই সার্ভিসটা সম্পূর্ণ সেফ, ইউটিউবের সার্ভিসের ভিতরে এই সার্ভিসটা কিন্তু সম্পূর্ণ সেফ। তো আপনারা চাইলে এই সার্ভিসটা দিতে পারেন। যদি আপওয়ার্কেও যায় যদি একটু সার্চ করেন, আমরা যদি এখানে এসে যদি আপওয়ার্কের প্রজেক্টের এখানে এসে সার্চ করি ইউটিউব ভিডিও এসইও, হ্যাঁ ইউটিউব ভিডিও এসইও, তাহলে দেখতে পারবেন এখানেও প্রচুর কাজ পাওয়া যাচ্ছে। 37,000 মানুষ কিন্তু এখানে কাজ করতেছে, আপনি বিশ্বাস করবেন না এখানে কী পরিমাণ প্রজেক্ট পাওয়া যায় এসইওর কাজের ভিতরে। তো আপনারা চাইলে এই কাজটা শিখে আপনি আপওয়ার্কের মতো মার্কেট প্লেসেও কাজ করতে পারবেন, পাশাপাশি ফাইবার মতো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, গুরুর মতো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন, পিপল পাওয়ারের মতো মার্কেট প্লেসেও কিন্তু আপনি কাজ করতে পারবেন। তাহলে এটাকে অবশ্যই আপনাকে আয়ত্ত করতে হবে, বা এটা এই স্কিলটা আপনি প্রপারলি শিখতে পারেন। ইউটিউবের কোর্সের যদি আপনি মডিউলগুলো দেখেন তাহলে আপনি আসলে অন্যরকম দেখবেন, এবং আপনি যদি ফ্রিতে শিখতে চান, আমাদের ভিডিও দেখলেই আপনি ফ্রিতে শিখতে পারেন। আমরা সব ধরনের ভিডিও এআই দিয়ে কীভাবে চ্যানেল এসইও করতে হয়, নতুন আপডেট ভিডিওগুলো কিন্তু আপনি আমাদের ইউটিউবে পেয়ে যাবেন। তো আর চিন্তা কেন, তাহলে কাজ শিখে শুরু করে দেন মার্কেট প্লেসে কাজ। আশা করি যে হয়তো 2 দিন আগের পরে যদি আপনি লেগে থাকেন, এখান থেকে খুব দ্রুত একটা ভালো একটা পজিশন তৈরি করতে পারবেন। ওকে, আশা করি আপনি বিষয়টা বুঝতে পারছেন। আমরা যদি প্রপারলি কাজ জানি, বা আমরা বর্তমানের সাথে বা ভবিষ্যতের সাথে যদি আপডেট করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা একটা জায়গায় কিন্তু সবসময় কিন্তু আমরা ফিট থাকবো। হ্যাঁ, যদি ধরেন আপনি এখন একটা সময় ফিট আছেন, যদি আপনি নিজেকে আপডেট না করেন, ভবিষ্যতে কিন্তু আপনি ফিট হবেন না। সো আপনাকে নিজেকে কন্টিনিউয়াসলি আপডেট করতে হবে, এবং এখান থেকে কিন্তু আপনার ভালো পরিমাণ নলেজ তৈরি করতে হবে এবং এক্সপিরিয়েন্স তৈরি করতে হবে বা স্কিল তৈরি করতে হবে। যদি আপনি স্কিল তৈরি করেন তাহলে আশা করি যে কোনো প্ল্যাটফর্মেই 2 দিন আগের পরে, ভবিষ্যৎ আর বর্তমান নাই, সব জায়গায় কিন্তু আপনি সফল হতে পারবেন। তো অনেক কথা বললাম, তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।